হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর 2.2 অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনের অধ্যায়। চক্রবৃদ্ধি মূলধন অধ্যায় এটা আমাদের প্রথম ভিডিও, সো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রথম ভিডিওর মধ্যে সকল নিয়ম কানুন আলোচনা করা হয়। সো আজকে আমরা এই অধ্যায়ে সবকিছুই আমরা জানবো। অধ্যায়টার নাম হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন অঙ্ক কষতে গেলে আমরা জানতে হবে চক্রবৃদ্ধি মূলধনটা আসলে কি, এই অঙ্কগুলো কিরকম করে জানতে হয়। তো চক্রবৃদ্ধি মূলধনটা হচ্ছে যখন তুমি কোনো ব্যাংকে টাকা জমা রাখবা, তখন ব্যাংক কিন্তু তোমাকে একটা অপশন দিবে যে আপনি কোন পদ্ধতিতে টাকা জমা রাখবেন। একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, আর একটা সুদ, আর একটা হচ্ছে সরল রৈখিক সুদ। আমরা 2.1-এ শিখেছি সরল মুনাফা নির্ণয়। অর্থাৎ সরল মুনাফা বলতে কীরকম, যে আমি ব্যাংকে টাকা রাখছি, ব্যাংক আমাকে প্রতি বছর বা প্রতি মাসে একটা নির্দিষ্ট হারে, যে 10% বা 5% হারে, নির্দিষ্ট হারে একটা সুদ আমাকে প্রদান করবে। যে প্রতি মাসে আপনার যে টাকা আছে, আমি যদি 10,000 টাকা রাখি সাপোজ, সে ওই 10,000 টাকার উপরে 5% হোক আর 2% হোক আর 10% হোক না কেন, একটা নির্দিষ্ট হারে সুদ প্রদান করবে। অর্থাৎ ওই যে আমি যে আসল যে টাকাটা রাখবো, সেই টাকাটার উপরে আমাকে প্রত্যেকটা মাসে মাসে সুদ দেবে। চক্রবৃদ্ধি মূলধনটা হচ্ছে যে তুমি ব্যাংকে কিছু টাকা জমা রাখছো, জমা রাখার পর এক মাস পর তোমার ক্যালকুলেট, অর্থাৎ তোমার যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টের হিসাব নিসাব করে দেখা গেল যে তুমি ব্যাংকে জমা রাখছো 10,000 টাকা, তোমার অ্যাকাউন্ট হয়ে গেছে 11,000 টাকা, সুদ সব কিছু দিয়ে আমি 11,000 টাকা হয়েছে। এখন তোমাকে পরবর্তী মাসে যায়া তোমাকে কী করতে হবে, তুমি যে 10,000 টাকা জমা রাখছো সেই 10,000 টাকার উপরে সুদ আর দিবে না, তোমাকে যে 11,000 টাকা হয়েছে প্রথম মাসের সুদ সব কিছু দিয়ে যে 11,000 টাকা হয়েছে এবং পরবর্তী মাসে যায়া সেই 11,000 টাকার উপরে সুদ দেবে। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনটা বলতে যে আমি যে টাকা রাখবো সেই আমার মূলধনটা ধীরে 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 কী হবে, বৃদ্ধি পাবে। আর সরল মুনাফায় কী হয়, যে মূলধনের কোনো পরিবর্তন হয় না, তুমি নির্দিষ্ট হারে যে প্রতি বছর বা প্রতি মাসে আপনাকে 100 টাকা করে বেশি দেওয়া হবে বা 200 টাকা করে বেশি দেওয়া হবে প্রতি মাসে, এরকম একটা নির্দিষ্ট দিয়ে থাকে, পার্সেন্ট দিয়ে থাকে। কিন্তু চক্রবৃদ্ধি মূলধনটা আসলে কী হবে, যে আমাকে তো এই মাসে যে সুদ দিবে সেই টাকা তো দিবেই, এবং পরবর্তী মাসে যারা আমার আসল টাকা এবং সুদের টাকা সকল টাকার উপরে আলাদা সুদ দিতে হবে। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি আর সরল মুনাফার মধ্যে পার্থক্য। চলো চলো আমরা হচ্ছে অঙ্ক বসি, অঙ্ক বসতে গেলে আমরা দেখব, আমরা কিন্তু 2.1-এর একটা সূত্রের মাধ্যমে সকল অঙ্কই সম্পূর্ণ করেছি। সো আজকে আমরা এই অধ্যায়ে আরও একটা সূত্রের মাধ্যমে এই অধ্যায়ে সকল অঙ্কই সমাধান করব। সূত্রটা হচ্ছে কি, দেখো চক্রবৃদ্ধি আমাদের কিন্তু 7 নম্বর অঙ্কে দেখো বলছে যে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে। তো চক্রবৃদ্ধি মূলধনের জন্য একটা সূত্র আছে, আর সূত্রটা হচ্ছে এখানে সি, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনকে প্রকাশ করা হয় হচ্ছে সি দ্বারা। চক্রবৃদ্ধি মূলধনকে কী দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা। সেই সমীকরণ হচ্ছে পি ইন্টু 1+r পাওয়ার হচ্ছে n। আমরা কিন্তু সরল মুনাফার সূত্র কিন্তু আমরা 2.1-এ শিখে আসছি যে সরল মুনাফার সূত্র হচ্ছে আই সমান পি এন আর, এটা কিন্তু সরল মুনাফার সূত্র ছিল। আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র মূলধনের সূত্রটা কী হবে, দেখো চক্রবৃদ্ধি মুনাফার কিন্তু এটা সূত্র না, চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কী হবে, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে কিন্তু যে এই সি মাইনাস হচ্ছে পি, অর্থাৎ এইখানে যে এইটা যে সি, এই সিটা কিন্তু, এই সির বাংলা নাম হচ্ছে কিন্তু এটা চক্রবৃদ্ধি মূলধন, এটার বাংলা নাম হচ্ছে কিন্তু চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধনকে প্রকাশ করা হয় কি দ্বারা, সি দ্বারা। সেই চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হচ্ছে কি, পি ইন্টু 1+r পাওয়ার হচ্ছে কি এন। তাহলে এই সূত্রে এটা কিন্তু চক্রবৃদ্ধি মূলধন বেরোচ্ছে। আমি যদি তোমাকে বলে যে মুনাফা বের করো, তাহলে কি করবো, এই যে চক্রবৃদ্ধি মূল, চক্রবৃদ্ধি মূলধন মানে কি, এর ভিতরে আমার আসল টাকাও আছে এবং আমার মুনাফাও আছে। তো সেইখান থেকে যদি আমি আসল টাকাকে বাদ দেই, যে পি অর্থাৎ প্রিন্সিপাল, আমার আগের অধ্যায় শিখে আসছি যে পি ফর প্রিন্সিপাল, এই অর্থাৎ এটা হচ্ছে মূলধন, তাহলে আসল টাকাটাকে আমরা যদি বাদ দেই, এই সির মতো থেকে আসল টাকাকে বাদ দিলে আমরা মুনাফা পেয়ে যাবো। সেটা আমাদের দেখো আমাদের 7 নম্বর অঙ্কে সেটা চাই নাই, আমরা অত ঝামেলার মধ্যে যাবো না। তাহলে 7 নম্বর অঙ্কে কি বলছে, যে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে মূলধন, চক্রবৃদ্ধি মূলধনকে প্রকাশ করা হয় হচ্ছে সি দ্বারা। তাহলে সি ইকল পি ইন্টু 1+r পাওয়ারটা হচ্ছে এন, এন হচ্ছে কি পাওয়ার হবে। তাহলে আমরা কি করবো, এখন এখানে একটু বাংলা লিখে দিব যে
পি হচ্ছে আসল টাকা, পি মানে হচ্ছে কি প্রিন্সিপাল আসল টাকা। আসল টাকা আমি ব্যাংকে কয় টাকা রাখছি, মুনাফায় 8000 টাকা। 8000 টাকা বলতে আমি ব্যাংকে রাখছি কিন্তু 8000 টাকা, তাহলে এই 8000 টাকা হচ্ছে আমার কি আসল। তারপরে কি আছে আমাদের সূত্র অনুযায়ী আর কি লাগবে, আর আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার কত, এই যে 10%। তাহলে আমরা লিখি যে আর ইকল 10%, 10% মানে কি 10-এর নিচে 100। আর একটা কি পাওয়ার মান আছে আমাদের এন, এন মানে হচ্ছে কি সময়, তাহলে সময় কয় বছর, 3 বছর। আর আমরা বের করবো কিসের মান, সির মান, তাহলে সি ইকল হচ্ছে হট চিহ্ন, তাহলে এটা আমরা মান বের করবো। তাহলে আমরা সেই মানগুলো আমরা এখানে একটু বসাই দেই, তাহলে পি, পি হচ্ছে কত টাকা, 8000 টাকা। ব্র্যাকেট এখানে অন ছিল, আমরা একটা এখন যে কত এখানে ইংলিশে সূত্র লিখছিলাম কিন্তু এখন যেহেতু আমরা বাংলা লিখতেছি তাহলে আমরা অনটাকে এক বানাই দেব, এক প্লাস হচ্ছে এখানে আর, আর এর মান কত, 10-এর নিচে 100 টাকা। আর এখানে এন, এন মানে হচ্ছে কি পাওয়ার ছিল উপরে, পাওয়ার কত, এন এর মান হচ্ছে 3। তাহলে আমরা কি করি এখন দেখো ব্র্যাকেটের ভিতরের কাজ আগে, তাহলে 8000 এইখানে, এইখানে দেখো এই শূন্য আর এই শূন্যটা কেটে দেওয়া যায়, তাহলে আমরা কি করবো অন প্লাস 1-এর নিচে 10, উপরে পাওয়ার ছিল হচ্ছে 3। এই ব্র্যাকেটের ভিতরের কাজটা রয়ে গেছে, ব্র্যাকেটের ভিতরে আমরা কি করবো যোগ করবো, তাহলে যোগ করলে 8000, এখানে লসাগু করলে 10, তাহলে আমরা এখানে লিখবো 10 প্লাস এখানে হচ্ছে 1, উপরে পাওয়ার ছিল হচ্ছে 3। তাহলে আমাদের পরবর্তী লাইন কি আসে যে 8000 গুণন এই 10-এর আর 1 যোগ করলে 11-এর নিচে হচ্ছে 10, আর উপরে পাওয়ার ছিল কত, 3, হচ্ছে 3। এখন আমাদের কি হচ্ছে, এখন যদি আমরা ক্যালকুলেটর দেখছি তাহলে কি হবে, এই 10-কে এই 11-কে 10 দ্বারা ভাগ দিব, ক্যালকুলেটরে যদি করছি তাহলে এই 11-কে 10 দ্বারা ভাগ দিব, ভাগ দেওয়ার পরে সেটাকে পাওয়ার দেব হচ্ছে 3। 3 দিয়ে আমাদের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের সাথে আমরা কি করবো 8000-এ গুণন করবো, গুণন করলে আমাদের মান চলে আসবে। আর যদি ওই ক্যালকুলেটরে করতে না চাও তাহলে আমরা কীভাবে করবো দেখো, অর্থাৎ এইখানে 8000 গুণন এই পাওয়ার আছে বলতে এই সংখ্যাটা কতবার আছে, 3 বার কিন্তু আছে, তাহলে আমরা এই সংখ্যাটাকে 3 বার লিখবো, যে 11-এর নিচে 10 গুণন 11-এর নিচে 10। এখন কি করবো এই যে এই শূন্য শূন্যগুলা কেটে দেব, এই শূন্য, এই শূন্য এবং এই শূন্য, এই শূন্য, তাহলে এই যে নিচে যে একগুলো বাঁচলো আমরা জানি যে নিচের একে দাম, অর্থাৎ এই নিচের গুলার আর কোনো দাম নেই। এখন এই 8, 11, 11, 11 এগুলোকে যদি আমরা গুণন করি 10648, এটাই হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কের রেজাল্ট, আশা করি বুঝতে পারছো। এখন আমরা চলে যাব 8 নম্বর অঙ্কে, দেখো 8 নম্বর অঙ্কে কি বলছে, বার্ষিক শতকরা 10% মুনাফায় 5000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তাহলে আমাদের বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, তাহলে দেখো এই অঙ্কটার মধ্যে কিন্তু আমাদের সরল মুনাফা বের করতে হবে এবং চক্রবৃদ্ধি মুনাফাও বের করতে হবে, সরল মুনাফা চক্রবৃদ্ধি দুটাই বের করতে হবে। তাহলে দেখো যারা আগের অধ্যায়ের আগের ভিডিওগুলো দেখো নাই তাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট যে আমরা এখানে এখন সরল মুনাফা নির্ণয় করা শিখবো। তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি, তাহলে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো কি কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে হচ্ছে 10 টাকা, বার্ষিক শতকরা 10%, বার্ষিক শতকরা 10% মানে কিন্তু এটা হচ্ছে আর এর মান, অর্থাৎ পার্সেন্টটা। তাহলে আমরা এখানে দেখবো যে এখানে এখানে আর সমান হচ্ছে 10% বা 10%বা 10-এর নিচে হচ্ছে 100, আমাদের পার্সেন্ট থাকলে 100 হয়। আর কি মান দেওয়া আছে আমাদের অঙ্কের মধ্যে, এবং দেওয়া আছে 5000 টাকা, তাহলে 5000 টাকা যদি দেওয়া আছে এটা হচ্ছে কি আমারটা আসল টাকা, আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা। তাহলে আমরা এখানে দেখি যে আসল হচ্ছে 5000 টাকা। আর কি দেওয়া আছে আমাদের এখানে, সময় দেওয়া আছে হচ্ছে 3 বছর, তাহলে এন এর মান দেওয়া আছে হচ্ছে 3 বছর। আর কিছু দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। এখন আমাদের বের করতে বলছে সরল মুনাফা, সরল মুনাফাকে প্রকাশ করা হয় কি দ্বারা, আয় দ্বারা, তাহলে এটা আমাদের বের করতে হবে। এবং আর একটা জিনিস বের করতে হবে সেটা হচ্ছে কি, ও চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তাহলে চলো প্রথমে আমাদের কি আছে, সরল মুনাফা, তাহলে আমরা প্রথমে সরল মুনাফা নির্ণয়টা করি। সরল মুনাফার সূত্র কি, আই সমান পি এন আর। তাহলে আমরা দেখো এখানে মান বসাই দিই, পি মানে হচ্ছে আসল টাকা, এই যে পির মান কত, 5000, আমরা লিখি 5000 গুণন, এইখানে সবগুলো বর্ণ কিন্তু একে অপরের সাথে গুণন অবস্থায় আছে সেজন্য গুণন। এখানে এন, এন মানে হচ্ছে সময়, সময় দেওয়া আছে 3 বছর,
এখানে আর আর মানে হচ্ছে পার্সেন্টটা কত আছে আমাদের 10 এর নিচে 100 তাহলে এবার কি করব এই শূন্য শূন্য গুলা কেটে যায় তাহলে এটা গুণন করলে দেখো এই 3 দ্বারা 5 কে গুণন করলে 3 5 15 আর এইখানে আছে একটা শূন্য এবং এইখানে একটা শূন্য তাহলে দুইটা শূন্য এই 1500 টাকা কিন্তু আমাদের সরল মুনাফা ছিল এটা হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কে আট নম্বর অঙ্কের সরল মুনাফা হচ্ছে কত 1500 টাকা এখন আমাদের আরেকটা জিনিস এই অঙ্কে বের করতে হবে সেটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা তাহলে চক্রবৃদ্ধি মুনাফার জন্য আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে কি সি ইকুয়াল পি ইনটু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে এন এইটুকু দিয়ে কষলে পরে আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের হবে কিন্তু আর এই চক্রবৃদ্ধি মূলধন থেকে যখন আমরা আমাদের আসল টাকাকে বাদ দিব তখন হচ্ছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি অর্থাৎ তখন চক্রবৃদ্ধি মুনাফাটা পাওয়া যাবো সেই জন্য আমি এখানে বিয়োগ দিলাম হচ্ছে কি পি তাহলে আমরা দেখো এখন ক্যালকুলেশন করি এখানে পি মানে হচ্ছে আসল আসল মান কত ছিল আমাদের 5000 দেখো 5000 আর এইটুকুকে আমরা একটু ব্র্যাকেট দিয়ে আটকাই দিব কারণ এইটুকুর কাজ সব শেষ করার পরে এই পিটার কাজ করতে হবে সবার শেষে সেই জন্য পিটাকে একটু পরে ব্র্যাকেটের বাইরে রেখে দিলাম তাহলে তারপরে কি আছে এখানে এক ছিল এক প্লাস এখানে আর আর এর মান হচ্ছে 10 এর নিচে 100 আর উপরে পাওয়ার ছিল হচ্ছে এন এন এর মান কত 3 এন এর মান হচ্ছে 3 তাহলে এটাকে আমরা একটু ব্র্যাকেট দিয়ে আটকে দেই এবং মাইনাস হচ্ছে পি তাহলে দেখো আমাদের কি হয় পরের লাইনে এখানে 5000 এখানে এই শূন্য আর শূন্য কাটে যায় তাহলে নিচে বাসে হচ্ছে উপরে বাসে 1 নিচে বাসে 10 আর এই একের নিচে কিছু নাই মানে 1 আছে তাহলে 1 আর 10 এর লসাগু হচ্ছে 10 এটা কিন্তু ভগ্নাংশ ভগ্নাংশের যোগ করতে গেলে কিন্তু অবশ্যই লসাগু করতে হবে তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 10 যোগ এখানে হবে হচ্ছে 1 উপরে পাওয়ার আছে 3 এবং মাইনাস আছে এই পাশে হচ্ছে 3 তাহলে এখন পরের লাইনে কি হয় 5000 এখানে 10 আর 1 যোগ করলে কত হয় 11 10 আর 1 যোগ করলে কত হয় 11 নিচে হচ্ছে 10 উপরে পাওয়ার হচ্ছে 3 এবং এখানে ব্র্যাকেট ছিল হচ্ছে পি তাহলে দেখো আমাদের পরবর্তী লাইনে কি আসবে আমরা এখন ক্যালকুলেটরে বসলে মানে কি রকম হবে এই 11 কে 10 দ্বারা ভাগ দিব ভাগ দিয়ে সেটাকে পাওয়ার করব হচ্ছে 3 অর্থাৎ ক্যালকুলেটরে পাওয়ার 3 তুলে ইকুয়াল চাপ দেওয়ার পরে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের সঙ্গে আমরা এই 5000 কি করব গুণন করব গুণন করলে আমাদের রেজাল্ট চলে আসবে এখন ক্যালকুলেটরে যদি না কষি তাহলে আমাদের কি রকম হবে দেখো তাহলে কিন্তু এরকম হবে যে 5000 5000 এখানে এইটাকে পাওয়ার আছে হচ্ছে 3 3 আছে মানে সেই সংখ্যাটা কয়বার আছে 3 বার তাহলে আমরা লিখব যে 11 গুণন 11 ডিভাইডেড 10 আবার 11 ডিভাইডেড 10 এবং আবার 11 ডিভাইডেড 10 এবং এইটাকে ব্র্যাকেট আটকে দেব এবং তার শেষে ছিল হচ্ছে পি তাহলে এবার দেখো আমরা এইখানে এই শূন্য এই শূন্যটা কাটা এই শূন্য এই শূন্য কাটা এবং এই শূন্য এবং এই শূন্য কাটা এখন সবগুলো কেটে দিলে নিচের এই একগুলোর আর কোনো দাম থাকে না তাহলে এখন আমাদের এই 5 11 11 11 এগুলোকে গুণন করলে আমাদের রেজাল্ট চলে আসবে তাহলে এগুলোকে গুণন করলে কত হবে তাহলে এখন আমরা এই 5 11 11 11 এগুলো গুণন করব গুণন করলে আসবে 6650 এইবার দেখো তাহলে এইটুকুর কাজ কিন্তু আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তাহলে এইবার এই মাইনাসটা দিব এবং এই পি মানটা এইবার আমরা লিখে দেব কারণ আমাদের তো এখন আর ভিতরে আর কোনো কাজ নেই তাহলে পি মানে হচ্ছে আসল আসল ছিল হচ্ছে আমার কয় টাকা 5000 টাকা তাহলে দেখো এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আসবে কিন্তু 1650 টাকা তাহলে দেখো আমাদের একটা জিনিস যে একই অঙ্কে সরল মুনাফা করলাম তখন ছিল হচ্ছে 1500 টাকা এবং সেই একই সবকিছু একই দিয়ে আমরা যখন সেই 3 বছরেরই চক্রবৃদ্ধি মূলধন বের করলাম তখন কিন্তু 1650 টাকা এটা কিন্তু তোমাদের নৈবিত্তিকে আসে যে সরল মুনাফা অ্যামাউন্ট বড় হয় নাকি চক্রবৃদ্ধি মূলধন অ্যামাউন্ট বড় হয় তাহলে আমাদের কিন্তু সর্বোচ্চ চক্রবৃদ্ধি মূলধন কিন্তু সবসময় কি হয় বড় হয় কিন্তু দেখো আমাদের কিন্তু এই অঙ্কে আরেকজন চাইছে সেটা হচ্ছে কি বলছিল এই দুইটা অর্থাৎ এই সরল মুনাফা এবং এই চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা চাইছে কিন্তু পার্থক্য মানে কি বিয়োগ আমাদের এই যে আমাদের একটা রেজাল্ট এবং এই যে একটা রেজাল্ট এই দুটো রেজাল্টকে এখন বিয়োগ করে দিলে মানে আমাদের কাজ শেষ তাহলে আমরা এখন এখানে লিখব যে অতএব পার্থক্য পার্থক্য তাহলে আমাদের অবশ্যই চক্রবৃদ্ধি মূলধনটাকে আগে লিখতে হবে কারণ এটা বড় সংখ্যা চক্রবৃদ্ধি 1650 বিয়োগ হচ্ছে আমাদের সরল মুনাফা হচ্ছে 1500 টাকা তাহলে এটাকে আমরা বিয়োগ করলে পরে আমাদের আসবে হচ্ছে 150 টাকা এই 150 টাকাই ছিল হচ্ছে আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আশা করি বুঝতে